ফিরছি দেশের খবরে। রাজধানী সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘনায়ক একুশে পদকপ্রাপ্ত ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আছেন বিশেষ প্রতিনিধি মুনি সাহা, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। মুনি, আমরা এর আগে সংবাদে হচ্ছে ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে যে আয়োজন আমরা তা দর্শকদের দেখিয়েছি এবং আজই শেষ দিন এই উৎসবের, আজকের কোনো বিশেষ আয়োজন আরো কিছু আছে কিনা আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছি। আসলে তো বিশেষ আয়োজনের জন্যই অপেক্ষা করছে, বিশেষ আয়োজনের যে নির্ধারিত সময় অর্থাৎ আজ আজকে বিকেল 4:30টার সময় এখানে যে মঞ্চটি করা হয়েছে, মঞ্চটি আমরা গত দুদিন ধরে দেখেছি পুকুরের মাঝখানে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চটি আসলে ওখানেই তাকে দাহ করা হবে, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং অনেকেরই প্রশ্ন, যারা নাকি আজকে প্রথম এই প্রথম হয়তো জানতে পারছেন বা খবরে দেখতে পাচ্ছেন যে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে পুকুরের মধ্যে খুব চমৎকারভাবে জাঁকজমকভাবে খুব সুন্দর করে একটি তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে অর্থাৎ তাকে দাহ করা হবে, তো অনেকেরই মাথায় আসতে পারে যে এটা কেন। তিনি মৃত্যুবরণ করেছেন 2 বছর আগে, সেটাও আমরা জানি 2020-এর 3রা মার্চ, এবং 3 দিন ধরে এটি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া এই প্রথম। এই বৌদ্ধবিহারের বয়স 60 বছর, 62 বছর, 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ঢাকায় এই বৌদ্ধ মন্দির যে কটেই আছে ঢাকায় এই প্রথম রাষ্ট্রীয়ভাবে একজন বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ ধর্মীয় সবচেয়ে বড় ধর্মীয় গুরু যিনি, যাদের যাকে এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা মানেন, তার এরকম জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। আর আপনি বললেন যে আনুষ্ঠানিকতা, 3 দিন ধরেই এই নানান অনুষ্ঠান চলছে, প্রার্থনা, তার স্মৃতিচারণ এবং 11টি ইভেন্ট ছিল 2 থেকে আজকে 4 মার্চ, অর্থাৎ মোট 11টি ইভেন্টের শেষ ইভেন্ট, সেটির জন্যই আমরা অপেক্ষা করছি। অন্যান্য গণমাধ্যম সবাই এখানে ভিড় করেছে, আপনি দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছি জায়গাটি একটু এখন দেখাতে পারছি, হয়তোবা পরবর্তীতে আমরা ওই দিকটাতেই দেখাবো। এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন এই ছোটো বাচ্চাটিকে দেখালে আপনারা বুঝতে পারবো যে ও যেই তারটি ধরে আছে এখান থেকে মূলত মোমবাতি বা আতশবাজি যেগুলো বলে সেটার একটি কানেকশন তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে বড় আমরা বুদ্ধের মূর্তি দেখছি, বুদ্ধ মন্দিরের এই বুদ্ধের বেদি থেকে এই কানেকশনটা যাচ্ছে, অর্থাৎ এই কানেকশন থেকে পুরো এই তার ওখান থেকে পুকুর পার হয়ে যেখানে নাকি এই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে সরাসরি এই কানেকশনটি এই তারটি জুড়ে দেওয়া হয়েছে, যেখানে চিতা অর্থাৎ তাকে পোড়ানো হবে, তার দাহ করা হবে সেটি, তো এখান থেকে আগুন দেওয়া হবে, অর্থাৎ আগুন মানে এখানে আমি জানি না ব্যাপারটি আসলে কেমন, ওনারা যেমন করে বলছেন যে প্রথমে ওই জায়গা থেকে একটা আতশবাজি এবং একটার পরে একটা ফুটতে ফুটতে তারপরে একেবারে ওই জায়গাটিতে যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি যে জলের ঝর্ণা, অর্থাৎ ভিজিয়ে চারিদিকটা পরিষ্কার করে রাখা হচ্ছে, তারপর ওখানে কাঠ, চন্দন কাঠ ইত্যাদি দিয়ে একেবারে চিতার যে আনুষ্ঠানিকতা যেই নিয়ম রয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে চিতাটা প্রস্তুত করা হবে, আর ওই পারে মন্দির যেখানে সেখানে তার দেহটি রাখা হয়েছে। দেহটি নিয়ে আমরা গত দুদিন ধরেই কথা বলছিলাম যে একেবারেই তিনি মনে হয় যে গতকালই মৃত্যুবরণ করেছেন বা 2 ঘন্টা আগে মৃত্যুবরণ করেছেন, এমন একেবারে তরতাজা করে রাখা হয়েছে, 2 বছর আগে তিনি মারা গেছেন, তো আমরা সেই সময়টির জন্য অপেক্ষা করছি। বলা হচ্ছে যে 4:30টায় শুরু হবে, আমি জানি এখানে অনেক অভ্যাগতদের জন্য অনেক বিশেষ অতিথি যারা আসবেন, প্রধান অতিথি যারা আসবেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ যারা কর্মকর্তা অনেকেই আসবেন এই অনুষ্ঠানে, তাদের জন্য অপেক্ষা করা হবে, কিন্তু নির্ধারিত যেই আনুষ্ঠানিকতা অর্থাৎ ওনাদের যে সময় কার্ডের মধ্যে যে সময় ছিল সেই কার্ডের সময় অনুযায়ী 4:30টায় এই আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা আশা করি যে এটি নিউজের দর্শকরা যারা গত 3 দিন ধরে এরকম একটি
অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। অনুষ্ঠান ঠিক বলছি যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মৃত্যু মানে আসলে শোকের নয়, মৃত্যু মানে অনিত্য ব্যাপার, অর্থাৎ পরিবর্তন। আমরা জীবনকে যেমন মেনে নেই, মৃত্যুকেও মেনে নেওয়া, যে কোনো পরিবর্তনকে সহজভাবে মেনে নেওয়ার একটা এক্সপোজার, আচ্ছা আমরা একটা প্রকাশ বলতে পারি। এবং যেহেতু তিনি সবচেয়ে বড় ধর্মীয় গুরু, তিনিও মারা গেছেন, তাকেও বিদায় দিতে হবে, তার দেহটাকেও পুড়িয়ে দিতে হবে, সেটার একটা আনুষ্ঠানিকতা দিয়ে তাদের যে ধর্মীয় যে দর্শন, সেই দর্শনটাকে উপস্থাপন করা। এখানে শোক নয়, এখানে আনন্দ নয়, এটা এক ধরনের একটা ঠিক উৎসবের যে আনন্দ বলি, যে উৎসবের যে হৈহুল্লোড় বলি, সেটাও নয়। তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার মহানুভবতা নিয়ে নানান আলোচনা, ধর্মীয় আচার সব কিছু দিয়েই তাকে শেষ বিদায়, অর্থাৎ তার দেহটি দেহতে আলেকায়ন বলে, মানে যেটাতে আলো দিয়ে তিনি আবার আলোতে ছড়িয়ে যাবেন বলে বিশ্বাস করা হয়। আমরা সেটার জন্যই অপেক্ষা করছি মনিয়া। আমরা আশা করি যে এখানেই যে আনুষ্ঠানিকতা যেটার জন্য অপেক্ষা করছি, সেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটি নিউজের দর্শকরা নিশ্চয়ই দেখতে পাবেন।